আপনারে দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আজ খানাকোল বিধানসভার এক নম্বর ব্লকের কিশোরপুর, বালিপুর, কাইবা, তাঁতিশাল থেকে শতাধিক রাজনৈতিক কর্মী সিপিএম তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষের হাত ধরে। এর মধ্যে ষাটটির মতো সংখ্যালঘু পরিবার, তারাও আজ বিজেপিতে যোগদান করলেন। আমরা কোয়ারেন্টাইনে ছিলাম, আমাদের সমস্ত কাজ ফাজ ওরা বন্ধ করে দিতে, যেমন ওরা জব কার্ড করে দেবে বলে আমাদেরকে পঞ্চায়েতে, আমরা পঞ্চায়েতে গেলে ওরা আমাদেরকে হুমকি দিত, এমনকি আমাদেরকে মানে শাসাতো গ্রামে আসে। ওই জন্য আমরা সেদিন 14 দিন ওরা সব বলেছে দেবো, তিরপল দেবো, তিরপল হতো টিএমসি বাড়িতে ঢুকে গেছে, আমাদের কাছে একটাও আসেনি। আমরা বাড়িতে আছি, ওই জন্য আমরা আমাদের জেলা সম্পাদক কৃষ্ণ মণ্ডলে তাপস ঘোষ ওদের হাত ধরে আমরা বিজেপিতে তাপস ঘোষের সাহায্যে খানাকোল 41 জিপির মহারাষ্ট্র। আমরা পরিচয় মহারাষ্ট্রে ছিলাম, আমরা স্কুলে ছিলাম, স্কুলে 40 জন মতো, আমার মিহির দল 40 জনই যোগদান করলে, হ্যাঁ 40 জন 41 জিপির 215 নম্বর বুথ কায়বা। এই যে বিজেপিতে যোগদান করলেন, আগে কি অন্য কোনো পার্টির সাথে যুক্ত ছিলেন? হ্যাঁ, আগে পার্টির সাথে যুক্ত থাকি না, কিন্তু ভালোবাসতাম, তৃণমূলকে ভালোবাসতাম, কিন্তু তৃণমূলের এইসব কাজকর্ম দেখে একদম আমাদের পছন্দ আসেনি, সেই জন্য আবার বিজেপিতে জয়েন দিয়েছি, মানে বিজেপি পার্টিকে খুব ভালোবাসি এবং জয়েনও দিয়েছি। তাতে তৃণমূলের কোনো কাজটাই আমাদের পছন্দ আসেনি, কোনো কাজ। হ্যাঁ, আমরা ঠাকুরানি চক থেকে, সৌমেন ভূঁইয়া। হ্যাঁ, আমরা 10-12 জন জয়েন হয়েছি, এক থেকে এসেছি তৃণমূলের সঙ্গে কাজ করতাম। তাদের এই অত্যাচার, এই জব কার্ডের কাজের প্রত্যেকের কাজ, ঘরকে ঘরকে যে ওই ইয়েলিজের হাতে স্ট্যাম্প নিয়ে টাকা তুলছে, এসব সহ্য না করতে পেরে আর অন্যায় কাজ তাদের সবসময় জড়িয়ে আছে, তার জন্য তাদের কাছ থেকে আমি এসে বিজেপিতে যোগ দিয়েছি। মূলত কাদের সঙ্গে থাকতেন আপনি? আমি থাকতাম আগে সিপিএমের সঙ্গে, তারপর তৃণমূলের সঙ্গে থাকি। হ্যাঁ, এখানে স্থানীয় নেতৃত্ব কেউ তো রয়েছে? হ্যাঁ, স্থানীয় আছে। তার নাম কি? আছে উত্তম সামন্ত। উত্তম সামন্তর সঙ্গে আপনারা থাকতেন? ওটা খানাকুলো কোথায়? খানাকুলো এক কিশোরপুর 1। গ্রামের নাম কি? গ্রামের নাম কিশোরপুর। ওপার কিশোরপুর, কোনো পাড়া বা মাঠ এরকম কোনো নাম আছে, রায়পাড়া বা এরকম কিছু? না, কিশোরপুর হাই স্কুল এটাই ঠিক আছে। আপনার নাম দাদা? গোবিন্দ অধিকারী। মোট কজন এসছে? আমরা ওখান থেকে এসেছি 100 জন। আজকে কতজন যোগদান করলো আর কোন দল থেকে? দেখুন, তৃণমূল এবং সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করেছে এখানেতে ম্যাক্সিমামই খানাকুলের লোক, ঠিক আছে। খানাকুল 1 নম্বর ব্লকের, কিশোরপুর 1 নম্বর এবং 2 নম্বর অঞ্চল থেকে শতাধিক জয়েন করেছে। এছাড়া তাঁতিশাল, বালিপুর এবং কাইবাক, ওই জায়গা থেকে 40 জন বিজেপিতে যোগদান করেছে। টোটাল 150 জন যোগদান করলো, এর মধ্যে মাইনরিটি আছে 60 জন। তো প্রত্যেকেই, কেউ তৃণমূল করতো, কেউ সিপিএম করতো, ছেড়ে বিজেপিতে যোগদান করেছে। অ্যাকচুয়াল বিষয় হচ্ছে, গতকাল তৃণমূলের একটা নাটকবাজি আমরা দেখেছি। আপনারা জানেন আমাদের যে দুদিন প্রোগ্রাম বন্ধ ছিল এই চীনের যে যুদ্ধের বিষয় নিয়ে, তারপর আজ থেকে জয়েনিং পর্ব শুরু হয়েছে। তো তৃণমূল কংগ্রেসের লোকেরা তৃণমূলের হাতে পতাকা তুলে দিয়ে কালকে নাটকবাজিটা করে গেছে। আপনারা আজকে এখানে ছবি আছে, নিয়ে চলে যান যে কারা এরা বিজেপির কর্মী ছিল, ঠিক আছে। তো বিজেপির ছাতার তলায় আস্তে আস্তে করে সমস্ত সম্প্রদায়ের মানুষই আসছে। আগামী 2021 সালের নির্বাচনে বিজেপির পথটা সুদৃঢ় হবে, মোদিজির হাত শক্ত হবে। তৃণমূলের ব্লক সভাপতি বলছেন যে বিমান ঘোষের কাছে কোনো ডকুমেন্টস নেই, কে কতজন যোগদান করছে, কিন্তু আমার কাছে সমস্ত বিষয়ে ডকুমেন্টস আপনি নিয়ে নেবেন অফিস থেকে, ডকুমেন্টস আছে কি নেই অফিস থেকে নিয়ে নেবেন, সাইন করিয়ে ডকুমেন্টস, সেটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে, ওদের ডকুমেন্টস ডানাত বাঁহাতে সই করে যারা জব কার্ডের টাকা তোলে, তারা আবার ডকুমেন্টসের কী কথা বলে? যারা জব কার্ডের টাকা মেরে মেরে নেতাগুলোর অবস্থা এরকম হয়েছে,
তারা তো এখানে তো দনাত ভাঙাতে সই করিয়ে দেখাবে যে এই জয়েন করেছে ওই জয়েন করেছে, ওদের বিশ্বাসযোগ্যতার অভাব আছে। গতকাল আমরা দেখেছি শ্রীরামপুরের সাংসদ এসে এখানে পুরো পাগলের মতো বকে গেছে, কারণ পুরো যে কোয়ারেন্টাইন আমাদের যে লকডাউন চলছিল লকডাউনে বাড়িতে বসেছিলেন, ঘুম ভেঙেছে, এখন ঘুম ভেঙে বাইরে এসে আবল তাবল বকতে শুরু করেছেন। ঠিক যেমন 2011 সালে অনিল বসুর অবস্থা হয়েছিল, মস্তিষ্ক বিকৃতি ঘটেছিল, গতকাল কল্যাণ ব্যানার্জি তার বক্তব্যের মধ্যে সেটাই প্রমাণ পায়। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। আপনার মোবাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আরামবাগ নিউজ।